আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজের বারোতম লেকচার ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে ফর্মাল ডেফিনেশন অফ কম্পিউটেশন যদি আপনার প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো ধারণা ক্লিয়ার থাকে তাহলে আজকে লেকচার পর্ব আপনার জন্য খুবই ইজি হতে যাচ্ছে আর আপনার প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো ধারণা যদি ক্লিয়ার না থাকে তাও কোনো সমস্যা নেই আপনি স্ক্রিনের এখানে আই বাটন থেকে সাজেশন আসতে থাকবে অথবা আপনি এখানে ক্লিক করে এই লেকচার ভিডিও বোঝার জন্য যে যে টপিকগুলো জানা দরকার সবগুলো টপিকের সাজেশন আপনি পেয়ে যাবেন তো আসা যাক আমাদের আলোচনার মূল টপিকে তো আমরা কথা বলব ফাইনাইট অটোমাটন নিয়ে ধরলাম এম একটা ফাইনাইট অটোমাটন যেখানে এম ইজিকোয়াস টু কিউ কিউ হচ্ছে স্টেট সিগমা সিগমা হচ্ছে অ্যালফাবেট ডেল হচ্ছে ট্রানজেকশন ফাংশন কিউ নট হচ্ছে স্টার স্টেট এবং এফ হচ্ছে ফাইনাল স্টেট এটা হচ্ছে একটা ফাইনাইট অটোমাটন এবং ডাবলিউ যদি একটা স্ট্রিং হয় আমরা এখন তো দেখছি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ডাব্লিউ সার্চ দ্য ডাব্লিউ একটা স্ট্রিংয়ের কী কী বৈশিষ্ট্য কী সেটা লেখা ছিল তো ডাব্লিউ যদি একটা স্ট্রিং হয় এই ডাব্লিউকে আমি সামগ্রিকভাবে একটা ফর্ম্যাটে প্রকাশ করতে চাচ্ছি তো সেই স্ট্রিংটা আমি নিচ্ছি ডাব্লিউ ওয়ান মানে প্রথম যে সিম্বলটা তারপর হচ্ছে ডাব্লিউ টু দ্বিতীয় সিম্বল এরকম ডাব্লিউ থ্রি ডট 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 জে ডাব্লিউ এন পর্যন্ত এটা হচ্ছে একটা স্ট্রিং যেখানে এই ডাব্লিউ আই যদি কল্পনা করি অর্থাৎ এই যে প্রথম মানে হচ্ছে এর ভ্যালু ওয়ান দ্বিতীয় মানে হচ্ছে আই এর ভ্যালু টু তৃতীয় মানে আই এর ভ্যালু থ্রি লাস্টেরটা মানে হচ্ছে আই এর ভ্যালু হচ্ছে এন এই ইচ অ্যান্ড এভরি ডাব্লিউ আই হচ্ছে এই আমরা পাচ্ছি এই অ্যালফাবেট থেকে আমরা একটা এক্সাম্পল দেখি যদি একটা অ্যালফাবেট হয় এরকম যে অ্যালফাবেট হচ্ছে এ আর বি এর সেট তাহলে স্ট্রিং কী কি হইতে পারে বি এর কম্বিনেশন যে কোনো স্ট্রিং ধরলাম এ বি এ বিবিএি তো দেখেন প্রত্যেকটাই হচ্ছে কি এই অ্যালফোবেটের মেম্বার তো স্ত্রীদের সাথে যদি কম্পেয়ার করি প্রথমটা হচ্ছে ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ টু এটা হচ্ছে ডাব্লিউ থ্রি আর এটা কি ডাব্লিউ এন এবং এই ফাইনালিট অটোমাটনের যে স্টেটগুলো থাকবে সেগুলোকে যদি আমি আর নট আর ওয়ান ডট 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 আর এন দ্বারা প্রকাশ করি অর্থাৎ প্রথম স্টেটটা হচ্ছে আর নট দ্বিতীয় স্টেটটা হচ্ছে আর ওয়ান লাস্টের যে ফাইনাল স্টেট সেটা হচ্ছে কি আর এন এভাবে যে যদি প্রকাশ করি এটা হচ্ছে স্টেট তাহলে আমাদের কম্পিউটেশনের ক্ষেত্রে তিনটা কন্ডিশন থ্রি কন্ডিশন এক্সিস্ট করবে তিনটা কন্ডিশন তো প্রথম কন্ডিশন যেটা বলতেছে ফার্স্ট কন্ডিশন ওয়ান আর নট ইজ ইকোয়াস টু কিউ নট আমরা এখানে দেখেছি যে আর হচ্ছে কি প্রথম স্টেটটা স্টেটগুলো অবশ্যই আমরা কল্পনা করতে পারতেছি যে গোল গোল দাগ দেওয়াগুলো তো যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রথম স্টেট তো কন্ডিশন বলতেছে যে এমন যদি একটা ফাইনাইট অটোমাটন হয় যেটা হচ্ছে একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করে এবং স্টেটগুলো হয় যদি আর নট আর ওয়ান থেকে আর এন পর্যন্ত তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রথম যে স্টেটটা হবে ফার্স্ট স্টেট আর হবে কিউ নট অর্থাৎ প্রথম স্টেটটা সেম টু সেম হইতে হবে অর্থাৎ এটা যদি একটা স্টেট হয় স্টার্টিং স্টেট কিউনোট তাহলে এই কিউনোট আর আর এক হইতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন একটু পরে কথা বলি থার্ড কন্ডিশন হচ্ছে আর এন বিলংস টু এফ বা আর হবে হচ্ছে ফাইনাল সেট অর্থাৎ আমরা একটা স্ট্রিং যদি নিয়ে কাজ করি শুরুতে আর পাবো এরপর হচ্ছে কি যেতে 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 আমরা ফাইনালি আর n পাবো বা ফাইনাল স্টেটটা পাবো তো এই দুটো কন্ডিশন আমরা ইজিলি বুঝতে পারতেছি সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে টেল আর আই কমা ডাব্লিউ এটা হচ্ছে একটা স্ট্রিং আই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু আর আই প্লাস ওয়ান যেহেতু ডেল আমরা জানি এটা ট্রানজিশন ফাংশন অর্থাৎ একটা ট্রানজিশন হবে তো আর আই এটা তার স্টেট বোঝাচ্ছে আর ডাব্লিউআই প্লাস ওয়ান দ্বারা সিম্বলগুলো বোঝাচ্ছে যে সিম্বলগুলো আমরা চেক করবো এবং এই ফাংশন দেখার পরে কোন দিকে ট্রানজ্যাকশনটা হবে বা ট্রানজেকশনটা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে তো এখানে কোশ্চেন হচ্ছে যে আর আই হ্যাঁ যদি আর আই এর ভ্যালু জিরো হয় তাহলে হচ্ছে কি প্রথম স্টেট কিউনট স্টেট যেটা কারণ আমরা দেখতেছি যে আর নট ইজিক টু তো প্রথম স্টেটের কথা দিয়ে আমরা মনে করি ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি তাহলে হবে ইজি হবে তো আমরা এখানে ধরে নিতেছি যে ফর আই আইকোস টু জিরো নিয়ে কাজ করতেছি আমরা তো আই যদি জিরো হয় তাহলে আর জিরো এই স্টেটে আছে এখন ডাব্লিউ আই তো জিরো জিরো প্লাস ওয়ান মানে ফার্স্ট সিম্বল যেটা তো ফার্স্ট সিম্বল আমরা চেক করবো অ্যাস ফর এক্সাম্পল আমরা ধরে রেখে প্রথম সিম্বল হচ্ছে এ এ দেখে ট্রানজিট করে কিউ নট থেকে কিউ ওয়ানে যাবে তো এখানে কিউ ওয়ান মানে কি আর আই প্লাস ওয়ান আর আই ছিল আই জিরো জিরোর সাথে যদি আমি ওয়ান যোগ করি কিউ ওয়ান অর্থাৎ এই কন্ডিশনটা এটা বলতেছে যে প্রথম স্টেটে যদি একটা সিম্বল দেখার পরে স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করে তাহলে কি ট্রানজেকশন হয় তো স্টেট তো অনেকগুলো থাকতে পারে বা ট্রানজিশন অনেকগুলো হতে পারে আমরা জাস্ট আই কষ্ট জিরো নিয়ে চিন্তা করে দেখলাম যে এই কন্ডিশন তিনটা ম্যাচ করে কি করে না লাস্টে যে ফাইনাল স্টেটটা পাবে তো এরকম যদি আরও ট্রানজিশন হয় আই এর ভ্যালু জিরো থেকে আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত হতে পারে এন মাইনাস ওয়ান পর্যন্ত কেন কারণ আমাদের স্টেট হচ্ছে আর এন পর্যন্ত তো লাস্ট স্টেটে যাওয়ার পরে আমি আর ট্রানজেকশন করতেছি না ফাইনাল স্টেটে যে পর্যন্ত আমাদের ট্রানজেকশন করতে হবে এই জন্য এন মাইনাস ওয়ান পর্যন্ত অ্যান্ড ফাইনাল স্টেট হচ্ছে আর এন বিলংস টু এফ তো এটাই ছিল ফর্মাল ডেফিনেশন অফ কম্পিউটেশন চিন্তার কোনো কারণ নেই বইয়ের ভাষা যেভাবে লেখা আছে আমি পুরোটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনি ডিসক্রিপশন বক্স থেকে পড়ে নিতে পারবেন আমাদের আলোচনার পরবর্তী টপিক হচ্ছে দ্য রেগুলার অপারেশনস তো আমরা দুইটা সেট নিয়ে নিই আগে ধরতেছি এ একটা সেট যে সেটের এলিমেন্টস বা মেম্বার হচ্ছে গুড ব্যাড এবং বি আর একটা সেট যার মেম্বার হচ্ছে বয় অ্যান্ড গার্ল তো এই দুইটা সেটের উপরে আমরা হচ্ছে রেগুলার অপারেশন করবো তো রেগুলার অপারেশন হচ্ছে তিনটা তো তিনটা রেগুলার অপারেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউনিয়ন সেকেন্ড হচ্ছে কনক্যাটিনেশন এবং থার্ড হচ্ছে স্টার অপারেশন তো প্রথমে আসা যাক ইউনিয়ন নিয়ে এই দুইটা সেটের আমি ইউনিয়ন করব। তো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে অর অপারেশন ইদার এটা অর এইটা তো এ ইউনিয়ন বি যদি আমি করি তাহলে আমি কি পাবো হয় এই সেট থেকে এলিমেন্ট পাবো অথবা এই সেট থেকে এলিমেন্ট পাবো সেটা একটা ফাইনাল একটা সেট হবে সেটটা হবে হচ্ছে সাপোজ বলি সেট অফ এক্স যেখানে এক্স সাচ দ্যাট এক্স বিলং করবে বিলং করবে হচ্ছে মেম্বার অফ এ অর মেম্বার অফ বি তো এ মেম্বারের মেম্বারগুলো প্রত্যেকটাই নিব আমরা গুড ব্যাড বয় গার্ল অর্থাৎ আমরা এই দুইটা সেটকে ইউনিয়ন করার পরে আরেকটা সেট পেলাম যে সেটটাকে আমরা বলতেছি সে এক্স আমরা বলতেছি সেটটা তো এই সেটটা কেমন হবে এক্স সাচ এক্স এর যে মেম্বার গুলা ইদার এতে বিলং করবে অর বিলং করবে যদি আমরা লজিক্যাল এক্সপ্রেশনে দেখি এ ইউনিয়ন বি হবে এমন একটা সেট এক্স এক্স বিলংস টু এ এখানে এর মেম্বার কি কি আছে গুড ব্যাট এ দুইটা কি এতে বিলং করতেছে অর এক্স বিলংস টু বি আশা করি আপনাদের লজিক্যাল এক্সপ্রেশনটা বুঝতে পারছি তো আমাদের আলোচনার পরবর্তী টপিক হচ্ছে কনক্যাটিনেশন ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে দেখলাম সেটা অর অপারেশনের মতো কাজ করে কনক্যাটিনেশন কাজ করবো হচ্ছে অ্যান্ড অপারেশনের মতো যেখানে এ আর বি যদি দুটা সেট হয় আমরা প্রিভিয়াস এক্সাম্পলটায় নিলাম যে এ ইকস টু গুড অ্যান্ড ব্যাড এর সেট বিকোয়াস টু বয় অ্যান্ড গার্ল এর সেট তো এই দুটা সেটের যদি আমি কনক্যাটিনেশন করি কনক্যাটিনেশন লিখতে হয় এ একটুখানি গোল একটু বড় হতে দিতে হয় মানে একটু জিরোর মতো গোল এ কনক্যাটিনেট বি হবে হচ্ছে এমন একটা স্ট্রিং এক্স ওয়াই যেটা হচ্ছে এ থেকে এবং ওয়াইটা আসবে হচ্ছে বি থেকে যেমন এর একটা এলিমেন্ট হচ্ছে গুড তো গুডের সাথে প্রথমে বয় এবং গার্ল কনক্যাটিনেট হবে এবং ব্যারের সাথে বয় এবং গার্ল কনক্যাটিনেট হবে আমি লিখিয়ে দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে গুড এটা এ এলিমেন্ট থেকে আসলো এরপর হচ্ছে বয় অর্থাৎ এক্স এবং ওয়াই কনক্যাটিনেট হলো এটা হচ্ছে এক্স থেকে এটা হচ্ছে ওয়াই থেকে এরকম আরও হইতে পারে গুড তো আমরা নিয়ে ফেললাম গুড বয় নিয়ে ফেলেছি গুড গার্ল নিবে গুড গার্ল তাহলে গুড আসতে হচ্ছে এক্স থেকে গার্ল আসতে ওয়াই থেকে এরকম ব্যাড আসতেছে এক্স থেকে মানে এক্স আর বয় আসতেছে এখানে ওয়াই থেকে আর হতে হইতে পারে ব্যাড গার্ল এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই অর্থাৎ আমরা এ আর বি কনক্যাটিনেশন করে এমন একটা স্ট্রিং পেলাম যেটাকে আমি বলতে পারতেছি এক্স ওয়াই স্ট্রিংটা যেখানে এ এক্স হচ্ছে এ এতে বিলং করে এবং ওয়াই হচ্ছে তে বিলং করে যদি এখন আমরা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন লিখি তাহলে আমরা সেটটা কী পাচ্ছি এক্স ওয়াই এর একটা সেট পাচ্ছি সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড যেহেতু কন ক্যাটিনেট যুক্ত করা হয়েছে তো জন্য অ্যান্ড ওয়াই বিলংস টু বি এবার আসা যাক স্টার অপারেশনে স্টার অপারেশন ক্ষেত্রে আমরা যখন একটা সেট নিয়ে কাজ করলেই হবে ধরলাম একটা সেট এ হচ্ছে প্রথম সেটটা যেটা ছিল গুড এন্ড ব্যাড গুড এন্ড ব্যাড সেট তো এই স্টার হবে হচ্ছে এ স্টার কোশার মতো আম অনেক কিছু নাও থাকতে পারে এম্পটি সেট মানে এই সেটের মাঝখানে ফাঁকা সেটও আছে এম্পটি সেট শুধু গুড হতে পারে শুধু ব্যাড হতে পারে গুড গুড রিপিটেশন হইতে পারে তিনবার গুড 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 হতে পারে তিনবার ব্যাড 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 হইতে পারে এরকম যত রকম কম্বিনেশন সম্ভব সব তো আমি তিনটা ডট দিয়ে দিলাম যা দ্বারা বোঝাচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর তো আমরা এ কে স্টার করার পরে যে সেটটা পেলাম সেটাকে একটা ফর্মলাইজড একটা সেট নিয়ে আসবো যেরকম আগেরটা এক্স দ্বারা প্রকাশ করেছি বা তারপরে হচ্ছে কনক্যাটিনেশনে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করেছি এটা ক্ষেত্রে কীভাবে প্রকাশ করব যেহেতু এটা হচ্ছে কন্টিনিউ দ্য সিকোয়েন্স ফর আছে অনেকগুলো তো সেই জন্য আমরা এভাবে দেখলাম যে এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স কে তো এটা হচ্ছে একটা সেট যেখানে বলতেছি এক্স আই এক্স আই দ্বারা ডিনোট করতেছে যে ইচ অ্যান্ড এভরি মেম্বার এই প্রথমটা হচ্ছে এক্স ওয়ান পরটা কি এক্স টু এরপরটা হচ্ছে এক্স থ্রি এরপরটা এক্স ফোর আমি একবারে ডিনোট করতেছি এক্স আই দ্বারা যেখানে আই এর ভ্যালু হচ্ছে জিরো থেকে বড়ো কারণ আমরা জানি এখানে ওয়ান দিয়ে আমি শুরু করতেছি তো অভিয়াসলি জিরো থেকে বড়ো হবে তাহলে ইচ আই বিলং করতেছে এতে তো আমরা কী করলাম আমরা শুরুতে একটা সেট নিলাম এ গুড বাইডের যার হচ্ছে আমরা স্টার করলাম বা ক্লোজারবার করলাম ক্লোজার যেটা পেয়েছি এটা আমরা একবারে একটা সেটে প্রকাশ করতে চেয়েছি যেন আমরা লিখেছি এক্স ওয়ান এক্স টু এক্স কে পর্যন্ত যেখানে প্রত্যেকটা মেম্বারকে আমি ডিনোট করেছি এক্স আই দ্বারা যেখানে আই এর ভ্যালু জিরো থেকে বড় হচ্ছে কারণ আমরা এখানে ওয়ান নিয়ে কাজ করেছি তো এই প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এক্স আই এর মেম্বার হবে তো এটা যদি আমি এখন লজিক্যাল এক্সপ্রেশন দেখি তাহলে বলছে এ স্টার ইজ ইকোয়াস টু আমরা এই সেটটা পেয়েছি তো এক্স ওয়ান এক্স টু ডট 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 এক্স কে সাচ দ্যাট আই আইআই ভ্যালু তো জিরো থেকে বড়ো অ্যান্ড ইচ এক্স আই বিলংস টু এ তো হয়ে গেল আমাদের স্টার অপারেশন